আসসালামু আলাইকুম। ওকে, আজ হিন্দু যোগী ভাই, হিন্দু যোগী ভাই আছেন নাকি, না ঘুমিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আজ একটু তাড়াতাড়ি শেষ করুন, আমরা লাইভটা তাড়াতাড়ি শেষ করবো। হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে বসে হ্যাঁ, ছিলেন আমি সেখানে। আমি আমি এসব আমি এসব লাইভ শুনি না, আমি এসব লাইভ শুনি না। আমি আসলে আইপিএল দেখতেছিলাম, তো আইপিএল দেখার পরে আমার আইপিএল দেখা সেদ পড়লো, তাই হঠাৎ করে আসলো আপনাদের, আমি লাইভ দেখলাম। কারণ এইসব কথা আমি শুনি না, কারণ আমি এগুলো অনেক পুরাতন লোক, বুঝছেন? আপনার যে আসিফ মহিউদ্দিন আছে না, হ্যাঁ, ওনার থেকে অনেক পুরাতন। আচ্ছা, আসিফ মহিউদ্দিনের সাথে একসময় অনেক মানে খুব পাল্টাপাল্টি হতো, তখন আমিও খুব ইয়াং ছিলাম, ঠিক আছে? হ্যাঁ এক সময় হ্যাঁ আসিফ মহিউদ্দিন ওনার একটা লেখায় আমার কথা উল্লেখ করেছিলেন। যাই হোক, তো হ্যাঁ তখন আসিফ মহিউদ্দিন এত ইয়ে ছিলেন না, তখন জাস্ট উনি শুরু করছেন আর কি ব্লগিং, ঠিক আছে? তো তারও অনেক আগ থেকে আমি এইসব জায়গায় কাজ করি, তো আপনাদের এইসব কথা আমি শুনতেছিলাম। থ্যাংক তো ইউ। আমি একটা কথা বলি, আপনারা চিন্তা করতেছেন যে ঈশ্বর নেই, এই তো সবসময় মানে চিন্তা ঈশ্বর করছি না, নেই, ঈশ্বর নেই, বিভিন্ন বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন এখানে চিন্তা যুক্তি করার দিয়ে। কিছু নেই, এখানে চিন্তা করার কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা এক্সট্রা হাইপোথিসিস, একটা আননেসেসারি হাইপোথিসিস বলে মনে করি। এমন না একটা না 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 হাইপোথিসিস, না, এমন আমি একটা আমি হাইপোথিসিস আমি 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 করে বলতেছি ফেলেছি। শুনেন, আমি বলতেছি শুনেন, আমি বলতেছি শুনেন, শুনেন, ও ও মানে শুনেন, যদি ঈশ্বর যদি না থাকতো, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি খুব খুশি হতাম। কারণ জীবনে কিছু ভুল টুল করছি, সেগুলোর কোনো রিপ্লাই হতো না, ঠিক আছে? ঈশ্বর আছে প্রমাণ দেন, ঈশ্বর আছে শুনেছি, আমি এমন আমার কথা কখনো জীবনে শুনি না। হ্যাঁ হ্যাঁ বাট আমি আমার জীবনে আমি অনেকবার তার উপস্থিতি দেখছি, হুম আমি আমার জীবনে অনেকবার তার উপস্থিতি আমি দেখছি, ঠিক আছে? এটা আচ্ছা এটা 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 আমার জন্য ভালো, কারণ আমার মধ্যে কোনো সংশয় আর এখন নেই, না হলে আমি সংশয়বাদী থেকে যেতাম। বাহ, অনেকবার তার 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 আচ্ছা, উপস্থিতি আমি দেখছি। কিছু খেটেছিলেন নাকি, মানে এই যে উপস্থিত রেখেছিলেন, কিছু খেটেছিলেন নাকি, কিছু খান্ডার নি তো? না না, আপনি আমাকে ক্রিটিসাইজ করলে হবে না, আমি আমি তো এমনি আমি তো একজন হিন্দু, এমনিতেই তো আমি কোনো মাদক দ্রব্য গ্রহণ করবো না, তাই না? মাদক দ্রব্য ছুবো না, বা যারা মাদক দ্রব্য গ্রহণ করে তাদেরকেও আমি হ্যাঁ, টাচ করবো না, তাই তো? আচ্ছা, তাহলে তো কাজ করবেন তাহলে। না না, আপনাকে বলে দিই, তো শুনেন, মাদক দ্রব্য, শুনুন শুনুন, লিখিত আরে ভাবে, শুনুন লিখিত শুনুন শুনুন ভাবে আদর শুনুন, হ্যাঁ যদি আপনার মনে হয় যে আপনি প্রেজেন্স পেয়েছেন এরকম হতে পারে, যে মাদক দ্রব্য সেবন না করার পরেও কখনো কখনো আমরা হ্যালুসিনেশনে ভুগি, আপনি এটা কাজ করতে পারেন। আপনি একবার কোন একজন চিকিৎসা মানে সাইকিয়াট্রিস্টের সাথে একবার যোগাযোগ করতে পারেন, একবার চেক করে নিতে পারেন, ঠিক আছে? কেমন? না না, সাইকিয়াট্রিস্টের আমার আমার তো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করার দরকার নাই। আপনার আপনি ভাই, আমেরিকান আমি দিচ্ছি ভার্জিন জবাব আপনি আপনার কথা। আমেরিকান শুনেন শুনেন, আপনাদের সাইকিয়াট্রিস্ট দরকার, আমেরিকান ভার্জিনিয়া, আমেরিকা ভার্জিনিয়া ইউনিভার্সিটির, আমেরিকার হ্যাঁ, আপনি ভার্জিনিয়া ইন্ডিয়া জানান ইউনিভার্সিটির আমিন ভাই, ডক্টর আপনি ভাই ডেভিনসন, ইন্ডিয়া জানান। ডক্টর ডেভিনসন উনি এই যে আপনার বলুন না ভাই, রিইনকার্নেশন সম্পর্কে বই লেখছেন, আমেরিকার 50% লোক বিশ্বাস করে রিইনকার্নেশনে উনার বই পড়ার পরে। আপনারা এই প্রমাণগুলা পড়েন, ঠিক আছে? আচ্ছা আপনারা এই ঠিক আছে, প্রমাণগুলা পড়েন, শুনেন, আচ্ছা, এই যে আপনি এই যে আমেরিকার শুনেন ভার্জিনিয়া এই যাচ্ছেন যে কেন? শুনেন শুনেন, ঈশ্বর ভাই হলো ভাই ভাই, সম্পূর্ণ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। ঈশ্বর হলো স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। ঈশ্বর টেস্ট টিউবে অথবা প্রোগ্রামিং কোড দিয়ে ঈশ্বরকে আবিষ্কার করা যায় না, ঈশ্বরকে তর্ক করেও আবিষ্কার করা যায় না। এই জন্য আমরা হিন্দুরা বলি যে বিশ্বাসে কৃষ্ণ পায়, তর্কে বহু দূর। তর্ক বিশ্বাসে করে মিলাই দূর। কখনো আপনি ঈশ্বরকে, হ্যাঁ, বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে এটা বহু কোনো দূর। এটা প্রমাণ করার কোনো, এটা একটা একটা ঠিকই বলেছেন, এটা একটা বিশ্বাস, এটা একটা বিলিফ, এই ঈশ্বর হলো বিলিফের প্রমাণ। বিশ্বাস, এবং এবং কিছু কিছু লোক কিছু কিছু হ্যাঁ লোক হ্যাঁ, কিছু কিছু লোক ইয়ে করে দেখার দরকার কি? ঠিকই বলেছেন, এটা বিশ্বাস, এটা বিশ্বাস, সেটা আপনি দেখলেন কিভাবে? বিশ্বাস কিছু করে তো কিছু দেখা লোক যায় না। কিছু কিছু পেট্রোল আমি কিছু লোক মহিউদ্দিন ভাই তাকে ঠিকই বলেছেন, উনি বিশ্বাস খেয়ে কিছু গেছেন। কিছু হ্যাঁ কিছু লোক তাকে 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 ফিল করতে পারে, ঠিক আছে? কিছু কিছু লোক হ্যাঁ, তাকে সেরকম ফিল আমি করতে পারে, হতে পারে যে ওখানে এবং হ্যালুসিনেট করলে সেরকম ফিল করতে পারে, না 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 যেখানে না আমার না এরকম না ইউজ না আছে, না 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 যেখানে হচ্ছে না না একটা একটা ক্রিপিং মনে এইগুলো, হচ্ছে, আমার মনে হবে যে স্ক্রিনের মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে, এই জিনিসকে হ্যালুসিনেশন বলে। এটা আরে অলফ্যাক্টরি না হ্যালুসিনেশন ভাই, না, যেটা এইগুলা আপনার নেই সেই গন্ধ এইগুলা খুঁজে পাচ্ছেন, এই এইগুলা জিনিসটাই আরো অনেক, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। শুনেন, এইগুলা লিখ, এগুলো লিখিত আর আপনি লিখিত হচ্ছে দীর্ঘ ইউএসএ তে যাচ্ছেন কেন? ইউএসএ তে যাচ্ছেন কেন? আপনি ইন্ডিয়াতেই দেখুন না, এই তো জাতকের গল্প, সেখানে হচ্ছে দীর্ঘ পরলোকের দিন জন্ম থেকে ঘটনা, ঘটনা চলছে, আপনি হ্যাঁ, ইউএসএ তে যাচ্ছেন কেন? এই তো ইন্ডিয়াতেই দেখুন না, জাতকের গল্প, সেখানে কুচ্ছ এরিয়া তে না আছে, না ঠিক না আছে? না, ইন্ডিয়াতে স্বামী আমি যাব বিবেকানন্দের না, কথাই ভাবুন না, না এই স্বামী না, স্বামী বিবেকানন্দের কথাই ভাবুন না, স্বামী বিবেকানন্দ বলছে ইন্ডিয়াতে হ্যাঁ যাব আছে, না, সেই জিনিসটা কি ইন্ডিয়াতে ভাবুন? যাব না। আপনি আবার ইউএসএ তে গেলেন কেন? কেন তাকে ইউএস থেকে কি আনবেন? একটা অথেন্টিসিটি, কিসের জন্য অথেন্টিসিটি, মানে কিরকম না না, অথেন্টিসিটি? ইউএসএ তে বেশি ইন্ডিয়াতে কাজ যাব হয়, না কেন শুনেন, বেশি লার্নার, কিরকম কনফিডেন্স এর অভাব দেখুন আপনার। আপনি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে না বসে না না, ইন্ডিয়াতে কেন আপনি যাব না হিন্দু শুনেন? হয়ে জমি আমি আপনি আমি কাজে যদি আমি মুখিয়ে আছেন, ইন্ডিয়ার আপনি যদি আমি কাউকে সাপোর্ট ইন্ডিয়ার দিয়ে কোনো আছেন, প্রমাণ ইউএসএ দিই, লোকের তাহলে আপনি বলবেন কারণ যে এগুলো দেখি ইন্ডিয়ার প্রমাণ, ইন্ডিয়ার প্রমাণ এই জন্য, ঠিক আছে? আপনারা তো সবসময় বুঝলাম না, পশ্চিমের, আপনারা তো সবসময় পশ্চিমের পশ্চিম পশ্চিমকে ফলো না করেন, এই জন্য না আমি অবশ্যই পশ্চিম না, থেকে একটা আমরা বিরাট ফলোই প্রমাণ না, তুলে এনে আমরা ধরলাম। আপনি এরকম প্রমাণ দেখা, ডেভিনসনের বই পড়বেন, এরকম প্রমাণ আপনি না, ডেভিনসনের ঠিক বই আছে? পড়বেন, আপনি আমেরিকার আসলে ফিফটি আমি বলে পার্সেন্ট দেখি, লোক, আমি একটা আমেরিকান জিনিস ফিফটি বলবো, পার্সেন্ট লোক, না না আমেরিকান আমি ফিফটি শুনুন পার্সেন্ট শুনুন লোক, আমেরিকার ফিফটি শুনুন শুনুন পার্সেন্ট লোক আপনার হিন্দু ধর্মকে শুনুন, বিশ্বাস করতেছে,
এবং এই নিয়ে এই নিয়ে তারা অনেক এই নিয়ে খ্রিস্টানরা অনেক ভীত, নাস্তিকরা বামপন্থীরা অনেক ভীত, মাওবাদীরা অনেক ভীত। আপনি ডেভিনসনের বই পড়বেন, তারপর আপনি আমার সঙ্গে ইয়ে করবেন, কথা বলবেন, বুঝতে পারছেন? আপনারা সম্পূর্ণ একটা ব্ল্যাক হোলে পড়ে আছেন, আপনারা সম্পূর্ণ ব্ল্যাক হোলে পড়ে আছেন ভাই, সম্পূর্ণ একটা ব্ল্যাক হোলে পড়ে। আপনি পিডিএফটা নিয়ে আসবেন, আমরা পরের দিন আমি দেখব। ঈশ্বরকে বিশ্বাস করবেন, বুঝতে পারছেন ভাই? ঈশ্বরকে বিশ্বাস করবেন। ভাই ওই আমি কিন্তু ডাক্তার, ওই আমার না ওই বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে দেখে ওই যে বিভিন্ন ওই যে বাদাম ভিজে আমার ডায়াবেটিস আছে আর কি, এখন যদি মানে মানে ওজনে আছে 8-10। আপনি কাছে কাছে কোনো ডাক্তার দেখেন লাইভে? আমি কোনো রকম মেডিকেল অ্যাডভাইস দিই না। দেখাইছি তো, কিন্তু তারপরে যে প্রাকৃতিক জিনিসগুলো খাই আমার কোনো ক্ষতি হবে নাকি ওটা জানতে চাচ্ছিলাম আমি। না এটা যেমন ভিজে বাদাম সকালবেলা অনেক দিন খাইছি। হেডফোন দিয়ে আপনাদের লাইভ গুলা শুনি কানের কোন সমস্যা হবে নাকি? উনি বলছে যে হ্যাঁ সমস্যা হতেই পারে, এখন এখন একটা কানে লাগাই একটা লাগাই না আরকি, একটা কানে হলে হোক নাকি একটা কানে কালো হবে। না না ওই সাউন্ড কম দিই, ফারাজ ভাই বললো যে সাউন্ডটা একটু কমাই দিবেন। আমি যদিও রোজা রাখি না, কে জানি বললো যে বাংলাদেশে তো রোজা রাখবে, আমি তো রোজা অনেকদিন ধরে রোজা নামাজ ছাড়ে দিছি, মানে আপনাদের মতো ফুলফিল নাস্তিক কখনো হতে পারিনি, কিন্তু রোজা নামাজ ছাড়ে দিছি। আপনাকে বলতে চাচ্ছিলাম ওইটাই, প্রাকৃতিক যে জিনিসগুলো দেখায় এগুলা তিনি যেরকম বলবেন সেরকম ফলো করবেন। এখানে অনেক কিছু থাকে, আপনার হাইট কত, ওয়েট কত, সেই জিনিসগুলো না দেখে আমি বলতে পারবো না। কেমন আপনি খেতে পারেন, আপনি এই ধরনের যে শাকসবজি যেগুলো আছে সেগুলো খেতে পারেন, বাদাম খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সব থেকে ভালো কি হয়, ডায়াবেটিস যখন আছে একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তারপরে সেই সেই মতামত সেই অ্যাডভাইসটা ফলো করাই সব থেকে ভালো। কেমন এখন অব্দি আমাদের আমার 13 উপরে যায়নি, বর্তমান তো বাড়িতে মেশিন আছে, প্রতিদিন মাপ করি, প্রতিদিন করি না, 2-4 দিন পর পর করি, ওই 7-8 কোনোদিন কোনোদিন 6-7 এরকম হয় আর কি, ওই সকালবেলা মানে গরম পানি খাই। সেটাই যেটাই হোক, আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন, কথা বলে আপনার খাবারের যে ডায়েট সেই ডায়েটটা ফলো করবেন। কেমন? আচ্ছা ভাইয়া ধন্যবাদ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাঝে মাঝে আমি একটু যুক্ত করি আন মানে কথা বলবো আর কি, আরেকদিন আসছিলাম বেগেস্টে ছিলাম তখন চান্স পাইনি আর কি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আপনি ভাই তো আসবেন না বোধ হয় আজকে? আর ইবনে তাইমিয়া, ইমাম গাজ্জালি এবং আবু হানিফা, এই তিনজন বড় বড় স্কলার এই ইলমুল কালামের বিরোধিতা করে। আমি শুধু গাজ্জালি আবু হানিফা ইবনে তাইমিয়া আর কাউকে যুক্ত করছি না, আমাদের ব্যাচ কিন্তু এখনো ভর্তি আছে, এখনো ফুল নেই যদিও, কিন্তু অনেকে বের করলাম আজকে, আর কাউকে যুক্ত করছি না, আজকে অনেক দেরি হয়ে গেছে, আমাকে কালকে সকালে উঠে ফ্লাইট ধরতে হবে। ঠিক আছে, আমার মনে হয় যে এটা সবচেয়ে মানে লংগেস্ট লাইভ হয়েছে, মানে আজকে প্রায় 6 ঘন্টা মতো। হ্যাঁ, অনেকদিন বাদে একটা লং লাইভ হয়েছে, আর আমি থাকলে এই জিনিসটা হয় বুঝলেন, এরকম সেশন চেঞ্জ হয়। অনেক ফ্যান গ্রুপ আপনার, যে একটা বিশাল ফ্যান গ্রুপ ভাই, এটা তো আমি একজন। যাই হোক, থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য, খুব ভালো লাগলো আলোচনা করে।
বিদায় নিলাম জাসপুর ভাই, ঠিক আছে আজকে তাহলে লাইভটা শেষ করি, ঠিক আছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের সাথে যারা যারা ছিলেন, যেমন অন্বেষণ ভাই ছিলেন, হাউ ইটস মি, হ্যালো ইটস মি, আরজালি মাতাপ্পার ভাই ছিলেন, অন্বেষণ ভাই তো ছিলেনই, এখানে নিয়েন্দ্রতাল সিমন, আরো অনেকে ছিলেন, হ্যাঁ সবার নাম তো এখন নিচ্ছি না, কারোর নাম নিলে আবার অনেকে যে ন্যাশনাল ফ্যামিলি ছিলেন, অনেকে ছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের লাইভ শুনছিলেন, এখনো পর্যন্ত 300-র ওপরে লোকজন আছেন, যারা আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই, আর খাওয়া দাওয়া করবেন ভালো করে, এখন তো অনেকেই রোজা রাখছেন, যারা রোজা রাখছেন খেয়ে নেবেন, খাওয়া দাওয়া করে নেবেন, সারাদিন কাজ টাজ তো করতে হয়, গরমকাল ডিহাইড্রেট হয়ে পড়বেন না যেন, নিজে খেয়াল রাখবেন, আজকের মতো তাহলে এইটুকুই, পরের দিন যেদিন সময় পাবো সেদিন যুক্ত হওয়ার চেষ্টা করবো, কোনো সন্দেহ নেই তাতে, আজকের মতো এইটুকুই, পরে একদিন কথা হবে, পরে একদিন আলোচনা হবে, আরো অনেক ঝগড়া ঝাঁটি হই হল্লা তর্ক বিতর্ক এই সমস্ত হবে, মজা হবে, আরো অনেক জ্ঞানের আদান প্রদান হবে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ব্রডকাস্ট শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।